আপনারা গত কিছুদিন আগে দেখেছেন চলচ্চিত্র নায়ক রিয়াদের শ্বশুর, কথা কন না কেন, কথা কথা না, তার এই জায়গার মধ্যে পিস্তল ঠেকায়া নিজে এইভাবে গুলি করে মাথা উড়িয়ে দিয়েছে। তার কারণ কি? একটাই কারণ, কয় ছেলে আমার খবর নেয় না, মেয়ে আমার খবর নেয় না, বন্ধু আমার লগে প্রতারণা করেছে, স্ত্রী আমাকে ছেড়ে চলে গেছে, আমি ধানমন্ডির একটা ঘরের ভিতরে আসি, যদি এখানে মরে যায় তাহলে আমার খবর কেউ নিবে না, আমার লাশটা ধানমন্ডির রুমে পচে গলে যাবে, এই জন্য আমি বিশ্ববাসীকে দেখাই দিয়ে যাই, এই ডিপ্রেশনের কারণে আমি আত্মহত্যা করে দুনিয়া থেকে বিদায় হয়ে গেলাম। এখন এই লোকটা আত্মহত্যা করলো, এই আত্মহত্যা থেকে আমাদের জন্য কি শিক্ষণীয় বিষয় জানোনি? এখানে দুইটা দিক আছে, একটা হলো আজকে এই লোকটা ছেলের দ্বারা কষ্ট পেয়েছে, এই লোকটা মেয়ের দ্বারা কষ্ট পেয়েছে, লাইভে এসে যদি তার মনের দুঃখ না বলতো তাইলে আমরা কেউ বুঝতাম না সে কেন মারা গেছে, এই জন্য সে আত্মহত্যা করে নিজের জীবনটাকে ধ্বংসের দিকে ঠেলে দিয়েছে। কিন্তু লোকটা যদি আল্লাহকে ভয় করতো, তার মধ্যে যদি ধৈর্য থাকতো আর নামাজ থাকতো, তাহলে এই লোকটা জীবনেও আত্মহত্যা করতো না। এই লোকটা আত্মহত্যা করার আগে দুনিয়া তো কষ্টে ছিল, আত্মহত্যা করার পরে মরণের পরে কষ্ট পাবে। এই লোকটা যদি আল্লাহ এবং রসুলের দিকে ধাবিত থাকতো, সে একটা কথা বলতো, এই দুনিয়ার কেউ আমার খবর না নিলেও আমার সঙ্গে আমার আল্লাহ এবং রাসূল রয়েছে। কথা ঠিক কিনা বলেন? তার মধ্যে নামাজ ছিল না, তার মধ্যে যদি ধৈর্য থাকতো তাহলে সে নিশ্চয়ই একটু ধৈর্যশীল থাকতো। আল্লাহ বলে আমি তোমাদেরকে সব কিছু দিয়ে পরীক্ষা করব, দিয়া পরীক্ষা করব, না দিয়া পরীক্ষা করব, সম্পদে নুকসান দিয়ে আমি তোমাদেরকে পরীক্ষা করব। এখন আমার প্রশ্ন হলো, এই লোকটা আত্মহত্যা করেছে, পিস্তল টেকিয়ে মাথায় গুলি দিয়েছে, সবাই দেখেছে, কিন্তু আমার লাকসামের ইরওয়াইনের জমিনে অনেক বাবা আছে সন্তান দ্বারা কষ্টে ঘরে রাত পোহাইতেছে, অনেক মা আছে সন্তান দ্বারা কষ্টে ঘরে কান্না করতেছে, এই মা এবং বাবা লাইভে আসেও না, এমন হাজার হাজার মা, এমন হাজার হাজার বাবা সন্তান তারা কষ্টে ডিপ্রেশনে ঘরের ভিতরে দিন কাটাইতেছে, রাত কাটাইতেছে, কথা বলেন ঠিক কিনা বলেন? এই জন্য আমি যুবকদেরকে বলবো, আবার গত কয়েকদিন আগে পাইলাম বাবা কয়েকটা বাড়ির মালিক, ব্যাংকের কর্মকর্তা, অনেকগুলা বাড়ির মালিক, কিন্তু সে মারা গেছে, সন্তানগুলো বাবার লাশটাকে দাফন করার জন্য আসে নাই। এখন আমি আপনাদেরকে বলবো, কোটি টাকার মালিক হওয়ার চাইতে সন্তানকে সুসন্তান বানান, সুশিক্ষা দেন, কোটি টাকার দরকার নাই, আপনি টাকা খাইয়া হারাম খাইয়া 20 লাখ টাকার মালিক হয়ে গেছেন, এখন ব্যাংকের মধ্যে টাকা এই 20 লাখ টাকা হারাম টাকাগুলো রাইখা গেছেন, হঠাৎ করে আপনার কাছে আজরাইল এসেছে, আপনি চলে গিয়েছেন, আপনার সন্তান 20 লাখ টাকার ভাগাভাগি কইরা 10 লাখ কইরা নিয়ে গেছে, আর অ্যাপাচে হাং R15 ভার্সন 3 লইয়া পালসার লইয়া রাস্তার মধ্যে আনন্দে ঘোরাফেরা করে, আর কবরের ভিতরে আপনি বাবা হইয়া হারাম টাকা খাওয়ার তার কারণে শাস্তি ভোগ করতেছেন। এই জন্য এত টাকা আপনি কার জন্য রেখে যাবেন? সন্তানকে টাকা রেখে দেওয়ার আগে সন্তানের বিবেকের মধ্যে জ্ঞান রেখে যান, ওই জ্ঞানী সন্তান কখনো বিপদে পরিচালিত হয় না, কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক আমার অনুরোধ করে বলি, এই যে আব্দুল বারী জিহাদি হুজুর রহমাতুল্লাহ গালাই, তিনি দুনিয়ার দিকে চোপর দ্বারা আল হয়েছেন, একটা বার তাকে দেখেন তার প্রত্যেকটা সন্তান আলেম, কথা বলেন না কথা বলে কেন, কথা বলেন, প্রত্যেকটা সন্তান আলেম। এই জন্য বন্ধু, মানুষ যখন দুনিয়া থেকে চলে যায় সব আমলের দরজা বন্ধ হয়ে যায়, তিন প্রকার আমল সওয়াব কবরে নিয়মিত যাবে, এর মধ্যে একটা হলো সদকায়ে জারিয়া, আর 2 নম্বর হলো সুসন্তান যদি আপনি রেখে যান, এই সুসন্তান যখন আপনার জন্য দোয়া করবে, এই দোয়াটা আপনার কবরে আপনার নাজাতের জন্য সহায়ক হয়ে যাবে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক আমার আপনাদের কথা হলো, আমি বললাম সব মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে, যার ইমান আছে, যার আমল আছে, যার দাওয়াত, যার জীবনে সৎ কাজের আদেশ আছে, অসৎ কাজের নীতি নিষেধ আছে, আবার যার অন্তরে সবর আছে, এরা কখনো বিপদগামী হবে না।
না। এই জন্য আমার যুবক ভাইরা ও বন্ধু, লাস্টের কথা কি বলতে চেয়েছিলাম মনে আসেনি, একটাই কথা বলবো, জীবনে যদি তাহিরের ওয়াজ 30 সেকেন্ডের জন্য ভালো লেগে থাকে, তাইলে আজকে থেকে ওয়াদা করো আমরা কখনো আমাদের মা বাবাকে কখনো কষ্ট দিব না। আজকে আমার ভাই মুফতি হাসানুল হক মুজাদ্দিদি সাহেব, এমদাদুল হক মুজাদ্দিদি সাহেব, ওনার আব্বাজানকে দুনিয়া থেকে হারাইছে, আমার সাথে আজকে ঘরের মধ্যে খাটে বসে হাসান ভাই আমার বলতেছে, মাহফিল করা যে কত কষ্ট আমি আগে জানতাম না, আব্বা কেমনে এইগুলা সামাল দিছে, আমি এখন হারে হারে টের পাইতেছি, পাবলিক বুঝানো যে কত কষ্ট, 51টা বছর যে এই উরুস নববীর ব্যানার পাহারা দিয়া গিয়া আজকে জান্নাতের বাগান সাজায় শুয়া রইছি, এই লোকটা যখন চলে গেল এখন আমরা ডান বুঝি না বাম বুঝি না, কি করব কি না, যার চলে যায় সে বুঝে হা বিচ্ছে দেখি যন্ত্রণা, কথা বলেন ঠিক কিনা, ভালোবাসার জিহাদিরে হারিয়ে ফেলেছি আজ আমি বুড়ো একা হয়ে গেছি, আজ আমি বুড়ো একা হয়ে গেছি, ভালোবাসার জিহাদিরে হারিয়ে ফেলেছি আজ আমি বুড়ো একা হয়ে গেছি, আজ বুড়ো একা হয়ে গেছি, হঠাৎ করে সে একদিন চলে গেল দূরে, সেখান থেকে আর কোন দিন আসিল না ফিরে, সে আর আমি গত বছর, সে আর আমি গত বছর এ মাহফিল কাটিয়েছি, আজ আমি আল্লাহ আল্লাহ নাম শুনে জারি আমি বেসেছি গো ভালো, হঠাৎ করে হে আমারে এতিম করে গে, সে আর আমি কত নিশি একসাথে কাটিয়েছি, আজ আমি বুড়ো একা হয়ে গেছি, আজ আমি বুড়ো একা হয়ে গেছি, ভালোবাসার জিহাদি চান হারিয়ে ফেলেছি, আজ আমরা বুড়ো একা হয়ে গেছি, ভালোবাসার মুর্শিদ আমি হারিয়ে ফেলেছি, আজ আমি বুড়ো একা হয়ে গেছি, আজ আমি বুড়ো একা হয়ে গেছি। ও বন্ধুরে আজকে পরস্পর পরস্পর দুইটা মানুষ পাশাপাশি বইলাম, বাবা নামক বট বৃক্ষটার ছায়া এত প্রসন্ন ছিল, চলে যাওয়ার পরে আমরা বুঝতেছি আজকে একরাম বুঝে তার বাবা চলে গেছে, এমদাদ ভাই বুঝে বাবা চলে গেছি, আমি তাহিরিও বুঝি বাবা চলে গেছি, বন্ধুরে বন্ধু বন্ধু আর আসবে না রে, আর আসবে না, আর আসবে না, ও আপুরে আমি কেমনে বুঝাইতাম আমি একবারই বলছি, কেমন জানে শূন্য শূন্য লাগে আমার কাছে, এই জন্য যুবক আমার নীরব, আমার আজকে এমদাদ ভাই কয় হুজুর
এত বছর এখানে জিকির হয়েছে, ওই দিন আমি 4 ঘন্টা আব্বার রওজার পাশে দাঁড়ায় জিকির করলাম, আমার পাশে অনেকগুলো পোলাপান, আমি সহকারে কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে গেছি একটা দৃশ্য দেখে। আল্লাহ আকবার, গোপন কথা বললাম না বুঝে নিবেন। ও যুবক, অনুরোধ কিরা বলি, আমি একবার বলছি কেমন জানে আমার কাছে লাগে, চতুর্দিকে যেন বোঝা যায় আব্দুল বারী জিহাদি হাঁটতেছে। আরে যেদিকে তাকায় তার স্মৃতি, ডানে তাকাইলো স্মৃতি, বামে তাকাইলো স্মৃতি, সামনে তাকাইলো স্মৃতি, পিছনে তাকাইলো স্মৃতি। এই জন্য আমি বলে দিয়ে যাই রে বাবা, কোনদিন আমরা চলে গেলে বুঝবো, যার চলে যায় সে বুঝে হায়, যার চলে যায় সে বুঝে হায় বিচ্ছেদে কি যন্ত্রণা। গর্বিত সন্তান হলো তারা, আল্লাহর ওলির সন্তান হয়ে গর্ববোধ করে। আমি একটা কথা মনে রাখেন, একটা কথা মনে রাখবেন, আল্লাহর ওলির আমাদেরকে দেখার ক্ষমতা আছে না নাই, আর জবান খুলে বলেন আছে না নাই। আল্লি আমার দয়াল আব্দুল বাড়ি চান, নগরে গোড়াইব গো হৃদয় সিংহাসনে রাখিব, আমার জিহাদি চাননি আইবে গো হৃদয় সিংহাসনে রাখিব, আসলে আমার জিহাদি চান আশাই রইলাম, চাইয়া গো আমি আশাই রইলাম চাইয়া গো, ওরে পাপি তো শীতল করতাম দয়ালে রে, ওরে পাপিত মন শীতল করতাম, পাপিত মন শীতল করতাম, জিহাদি চান আইলে গো হৃদয় সিংহাসনে রাখিব, মুর্শিদ রে হা রাইসে যে জন্তার অন্তর যাইজ, লিয়া গো তাহার অন্তর যাইজ লিয়া গো, ওরে পাপিত মন শীতল করতাম, পাপিত মন শীতল করতাম, মুর্শিদ চাদর আইলে গো হৃদয় সিংহাসনে রাখিব। আল্লাহু আকবার।